বেসিক্যালি আমি নিয়েছি দুটো পিস, এইরকম একটা পিস আছে আর আরেকটা পিস হচ্ছে এইরকম। এই পিসটাও কিন্তু বেশ একদম রেয়াজি পিস দেখতে পাচ্ছ। এই হচ্ছে টিক্কা, পুরোটাই কিন্তু বোনলেস, একদম সুন্দরভাবে বারবিকিউ করা। এই গেল কাবাবের টুকরো। আচ্ছা কত পরিমাণে দেখো কাবাবের টুকরো দেওয়া হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন বিকালবেলায় একটু বেরিয়েছি জাস্ট টুকটাক খাওয়া দাওয়া করতে, কারণ বিকাল মানেই হচ্ছে আমাদের কাছে একটু টুকটাক মুখরোচক খাবার। আর অনেকদিন কিন্তু আমরা একটু কলকাতা ঘুরে আর কি এক্সপ্লোর করিনি, বেসিক্যালি একটা জায়গা ধরেছি, সেই জায়গার কিছু খাবার দাবার তোমাদের সামনে দেখিয়েছি। কিন্তু আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম, মানে কিছু খাবার এদিকে কিছু খাবার ওদিকে, কিছু পপুলার কিছু স্ট্রিট ফুড সব মিলেমিশে আজকে কিন্তু একটা দারুণ কলকাতা স্ট্রিট ফুড ব্লগ হতে চলেছে। আজকে প্রথমেই আমরা প্ল্যান করেছি এমন একটা জায়গায় যাবো যেখানে পাওয়া যায় মোগলাই পরোটা। মানে মোগলাই পরোটা তো ঠিক আছে আমরা সবাই জানি, কিন্তু এখানে পাওয়া যায় বড় সাইজের মোগলাই পরোটা। এবার কতটা বড় সেটা তো আমি গিয়েই জানতে পারবো। আর আগে ছিল বড় রোল, এখন বড় মোগলাই পরোটা, মানে বড় জিনিসের কদর বেশি, বুঝতে পারছো? যেরকমটা গোটা হাসি, যদি এরকম মজা তো চলতেই থাকে, মানে মজা খাওয়া সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা হতে চলেছে। আশা করি তোমাদের ভালো কিছু জায়গার খোঁজ দিতে পারবো। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। প্রথমেই আমরা যাচ্ছি কলকাতার এখন সব থেকে বড় মোগলাই পরোটা খেতে, মানে ভাইরাল চলছে। আর এই এক্সাক্ট জায়গাটা হচ্ছে ভিআইপি বাজার, মানে রুবি ক্রসিং হচ্ছে সামনে, তারপরে হলটাই হচ্ছে ভিআইপি বাজার, অপোজিটে সিমলা বিরিয়ানি আছে। আর এই গলিটা দিয়ে জাস্ট 5 মিনিট হাঁটতে হবে, আমরা পেয়ে যাবো দোকানটা। আর বাঙালির বিকাল মানেই হচ্ছে মাটির ভাড়ে গরম গরম এক কাপ চা, এটা ছাড়া তো বিকেল বা সন্ধ্যাটা অসম্পূর্ণ। এই হচ্ছে সেই হুজাইলস কিচেন যেখানে কিন্তু পাওয়া যায় সেই বড় মোগলাই, দাম হচ্ছে 130 টাকা স্পেশাল মোগলাই। এনাদের কিন্তু ভেতরে বসে খাওয়ার জায়গাও আছে, আর দুটো এদের আর কি ক্লাউড কিচেন আছে। বেসিক্যালি ওই সামনে একটা ক্লাউড কিচেন আছে, এইখানে একটা ক্লাউড কিচেন, আর এই ক্লাউড কিচেনটা আগে ছিল, ভেতরে এখন বসার জায়গা করেছে, তাই এখানে তোমরা বসে খেতে পারবে। অলরাইট, তো ভেতরে আমরা চলে এসেছি। আর এইখানে কিন্তু দেখো এনাদের সিটিং ক্যাপাসিটি যেটা আছে সেটা কিন্তু মোটামুটি ছোটোর মধ্যেই, বাট খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে কিন্তু মেনু কার্ডে আরও প্রচুর আইটেম আছে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে এনাদের ভেতরের সিটিং এরিয়া, এইরকম দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু প্রচুর ধরনের মেনু আছে। এছাড়াও ফ্রাইড চিকেনের অনেক মেনু দেখতে পাচ্ছি, এছাড়াও বার্গার আছে। এই হচ্ছে টোটাল এনাদের মেনু, যেখানে প্রচুর প্রচুর আইটেম আছে, তোমরা এসে দেখতে পারো। বাট আজকে আমরা এসেছি স্পেশাল মোগলাই ট্রাই করতে। দাদা কিন্তু ফাইনালি এখানে রেডি করছে মোগলাই, আর মোগলাইয়ের যে বেসটা আছে সেটা কিন্তু দাদা এখানে রেডি করে ফেলেছে। আর যেটা দেখতে পাচ্ছি, তোমাদের বলেছিলাম একটু বড় মোগলাই, এটা কিন্তু আমাদের সাধারণ যে মোগলাই আশেপাশে পাওয়া যায় তার থেকে অনেকটাই বড়। আর এর মধ্যে জিনিস অনেক স্পেশাল দেওয়া থাকে, আমি দাদার থেকে তো জানবোই কি কি থাকে। স্পেশাল মোগলাই কি কি যায় মোটামুটি? এর মধ্যে কাজু থাকে, কিশমিশ থাকে, বাদাম থাকে, আদা কিমা, ধনে পাতা থাকে। আচ্ছা, এটা দিয়ে একটা পুরো মশলাটা রেডি করা। আর কি চিকেন যাবে এর মধ্যে? চিকেন যাবে। আর ডিম কটা যায়? ডিম 4টে যায়। 4টে ডিম যাবে। এই হচ্ছে মশলা চলে গেল, সেই স্পেশাল মোগলাইয়ের মশলা। আর এই মশলার মধ্যে কিন্তু দেখো কাজু দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, তাই এটা যেহেতু বলেছিলাম স্পেশাল মোগলাই, সাইজে বড় শুধু নয় ভেতরের জিনিসও কিন্তু অনেক ভালো দেওয়া থাকছে। আর এর দাম হচ্ছে 130 টাকা বর্তমানে, তোমরা চাইলে কিন্তু বসেও খেতে পারবে, পার্সেলও নিতে পারবে। আর কি দাদা কাবাবের টুকরো দাও নাকি? ওপর দিয়ে কাবাবের চিকেন যায়, কারণ দাদা এখানে কাবাব রেডি করে রেখেছে দেখতে পাচ্ছি। আর কি কি যায় তোমাদের দেখাচ্ছি, ওপর দিয়ে এক্সট্রাও কাজু। এই গেল কাবাবের টুকরো। আচ্ছা কত পরিমাণে দেখো কাবাবের টুকরো দেওয়া হচ্ছে। মশলাতে কি আলাদা চিকেন থাকে না, এই কাবাবটাই দাও? আচ্ছা মশলার মধ্যে হালকা থাকে, আর এখানে কাবাব আলাদা করে দেওয়া হয়। এই হচ্ছে সেই বড় সাইজের মোগলাই, মোটামুটি আমার এক্সপেকটেশন এটা তো 10 থেকে 11 ইঞ্চি হবেই, কতটা বড় দেখতে পাচ্ছ। এবার যাবে তেলে ফ্রাই হওয়ার জন্য। এই ডিম কি ওপর দিয়ে আবার দেবে? আচ্ছা এখানে প্রিপারেশনটা কিন্তু একদমই ইউনিক, মানে ভেতরে তো ডিম গেছে, ভেতরে কটা ডিম দিয়েছো? আর বাইরে দুটো যাবে? মোগলাই তো মোটামুটি রেডি হয়ে গেল, এবার দাদা হচ্ছে এই আউটার এগ লেয়ারিংটা করবে। মানে মোগলাইটা রেডি করে দাদা কিন্তু এরকম দুটো ডিম দিয়ে বাইরে একটা কোটিং মতো করা হয় এগের পুরোটা, যেটার জন্য কিন্তু মোগলাইয়ের টেস্ট আরও বেড়ে যাবে। আর এইভাবে কিন্তু খুব কম জায়গাতেই মোগলাই আমি দেখেছি, কারণ কলকাতায় সচরাচর এরকম বাইরে আউটার কোটিং এগের থাকে না। এই দেখো ভাই,
মোগলাই আমাদের রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে টোটাল কোয়ান্টিটি, কেরম কি খেতে সেটা তো তোমাদের বলবোই। আর এটা হচ্ছে পুরো এনাদের সিটিং এরিয়া, যেটা কিন্তু বেশ কালারফুল। আর তোমরা কিন্তু গ্রুপে যদি আসো বন্ধুরা মিলে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য আদর্শ জায়গা, কারণ এখানে কিন্তু শুধুমাত্র মোগলাই নয়, এছাড়াও আরও প্রচুর টাইপের জিনিস পাওয়া যায়, স্পেশালি বার্গার বা ফ্রাইজ এই টাইপের খাবার দাবারও কিন্তু আছে। নিয়েছি সেই স্পেশাল মোগলাই, আর সত্যিকারের যে কোয়ান্টিটি এটা তো তোমরা দুজন খেলে না পেট ভরে যাবে সন্ধ্যাবেলা, এইটুকু বলতে পারি। আর এখন যে কোনো জায়গাতে তোমরা যদি মোগলাই নাও বা স্ট্রিটের যে কোনো মোগলাইয়ের দোকানেও কিন্তু 80-85-90 টাকা মোগলাইয়ের দাম। আমার বাড়ির সামনে স্ট্রিট ফুডের দোকানে মানে মোটামুটি 95 টাকা চিকেন মোগলাইয়ের দাম হয়ে গেছে, বাট এই মোগলাইয়ের দাম মাত্র 130 টাকা। এটার মধ্যে চারখানা এগ যায়, এতটা কোয়ান্টিটি, ভেতরে কাবাবের চিকেন, বাদাম, কাজু থেকে শুরু করে মানে সমস্ত ভরপুর স্পেশাল আইটেম। মানে শুধুমাত্র জিনিস দিচ্ছে সেটাই নয়, ভেতরে তোমাদের ব্যাপারটা দেখাই। এই দেখো এক একটা পিসের মধ্যে পুরো চিকেন কিন্তু একদম ভরপুর দেখা যাচ্ছে, এইদিকে আছে, এইদিকে আছে, তার মধ্যে উপরে এগ দেওয়া। খেতে কেমন হবে তোমরা বুঝতেই পারছো, কোয়ান্টিটি এতটা, সাথে আলুর একটা তরকারি দিয়েছে। এবার আমি টেস্ট করে বলবো। প্রথমে একটু উনি সসে ডিপ করে দু রকমের সস দিয়েছে পাশের প্লেটে, খেয়ে নিন। মোগলাইটা দারুণ, ভেতরে পুরো ভরপুর স্টাফিং যেটা তোমরা বুঝতে পারবে। আর যেহেতু কাবাবটা দিয়েছিল না, কাবাবের একটা অন্য রকমেরই ফ্লেভার পাচ্ছি মোগলাইটার মধ্যে। পুরো কাবাব মোগলাই খাচ্ছি, তার মধ্যে যেই দিকটাই ভাঙবে না কেন এইরকম বড় বড় কাবাবের পিস পাবে। এছাড়া মশলাটার মধ্যে বাদাম দেওয়া আছে, ছোটো ছোটো চিকেন দেওয়া আছে, যেহেতু বাইরেটা এগ দিয়েছে তার জন্য কিন্তু আরও অন্য রকম একটা ফ্লেভার আসছে। লিটারালি দারুণ। আর সাথে এরকম একটা তরকারি দেওয়া, আলুর তরকারি যেরকমটা হয়ে থাকে, তরকারিটাও ভালো খেতে, তরকারি গ্রেভিটা দিয়ে। ১৩০ টাকায় আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মোগলাই গ্রুপের মধ্যে একটা। কোয়ান্টিটি এতটা পরিমাণ, মানে কপিস আছে, আমি কী করে বলবো তোমাদের, প্রায় 10 পিস মতো তো হবেই। মোগলাইটা তো ট্রাই করলাম, সত্যিকারে খেতে তো দারুণ ছিল, বাট পোর্শনটা হেভি কিন্তু ফ্যান্টাস্টিক, মানে দুজন পেট ভরে যাবে একদম। মোগলাইটা বেসিক্যালি যেখানে খেতে গেছিলাম সেটা হচ্ছে পিকনিক গার্ডেন এরিয়া, আর এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে রুবি অ্যাক্রোপলিসের সামনে। বেসিক্যালি এই হচ্ছে অ্যাক্রোপলিস বিল্ডিং, আর এই অ্যাক্রোপলিসের পেছন দিকটা না প্রচুর খাবারের অপশান আছে। আজকে এই জায়গাটা একটু তোমাদের সামনে এক্সপ্লোর করবো, দেখি কিছু ইউনিক পাওয়া যায় নাকি। এখন আমরা চলে আসলাম অ্যাক্রোপলিস মলের ঠিক পেছনে, এই হচ্ছে অ্যাক্রোপলিস বিল্ডিং, আর এই রোডটাতে কিন্তু প্রচুর খাবারের অপশান আছে। তার মধ্যে এই যে কাবাবের দোকানটা দেখতে পাচ্ছ, বাডি বাইটস নামে, এই দোকানটা কিন্তু বেশ ভালো কাবাবের অপশান আছে, মানে ফিশ চিকেন দু ধরনের কাবাব তোমরা পেয়ে যাবে। আমরা নিলাম হচ্ছে এই যে মিক্স কাবাবটা, এখানে কিন্তু এই অপশনটাও আছে যে মিক্স কাবাব পাওয়া যায়। এটা কপিস করে কি থাকে না থাকে সবটাই বলছি, 170 টাকা দাম আছে। এছাড়াও কিন্তু এইদিকে মেনু কার্ড, জাস্ট তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। এই রেডি হচ্ছে আমাদের মিক্স কাবাব, যেটার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি দাদা 4 রকম না 5 রকমের কাবাব, 5 রকম থাকে, কপিস করে 1-1টা 2 পিস করে, তো এর দাম হচ্ছে 170 টাকা। এছাড়া তো ফিশের কাবাবও আছে না, ফিশ কাবাবও আছে। আচ্ছা ফিশও আছে, চিকেনও আছে, উইংস আছে, মানে ভ্যারাইটিস কাবাবের অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। নিয়েছি কিন্তু সেই কাবাব কম্বো, 170 টাকা দাম। এই হচ্ছে কাবাব কম্বোর প্লেট, যেটার মধ্যে অনেক ধরনের কাবাব আছে, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, আমিও হয়তো বুঝতে পারবো না যখন খাবো, বাট কী কী কাবাব আছে সেটা একটু বলে দিই। টিক্কা আছে, হারিয়ালি আছে, আফগানি আছে, বাঞ্জারা আছে, বটি আছে, তো 2 পিস করে 5 ধরনের কাবাব পাচ্ছ, যেটা কিন্তু আমার একটা ভালো অপশান মনে হয়েছে, কারণ এই ব্যাপারটা সব জায়গায় থাকে না, এক একটা স্টিক করে নিতে হয়, বাট এখানে কিন্তু মিশিয়ে 2 পিস করে তোমাদের কাবাব আছে 5 ধরনের, যেটা দুজন মিলে আরামসে শেয়ার করতে পারবে। এবার একটু টেস্ট করে দেখি, প্রথমে আমি হারিয়ালি এটা বুঝতে পারছি, আর কাবাবগুলো কিন্তু প্রচণ্ড জুসি আর একদম ঠিকঠাকভাবে কুক করা, মানে বারবিকিউ করা যাকে বলে। একটু সসে ডিপ করলাম, খেয়ে দেখি। দারুণ খেতে, মুখে দিলাম পুরো মেল্ট হয়ে গেল। এবার হচ্ছে একটু টিক্কাটা খেয়ে দেখি, এই হচ্ছে টিক্কা, পুরোটাই কিন্তু বোনলেস, একদম সুন্দরভাবে বারবিকিউ করা দেখতে পাচ্ছ, এটা একটু টেস্ট করে দেখি। হালকা একটু ঝাল ঝাল, দারুণ খেতে। আর একটা জিনিস এখানেও দেখলাম, যে পিসগুলো কিন্তু লেগ পিসের মাংস দিয়ে করা, তার জন্য যে সফট হয়েছে। আর এখানে আছে কিন্তু যেটা বললাম ওই বটি কাবাব, তার সঙ্গে আফগানি, আর হচ্ছে একটা কিছু বাঞ্জারা, ভুলে গেছি, আমি বাঞ্জারাটা একটু টেস্ট করে দেখি। এটা প্রবাবলি বাঞ্জারা কাবাব, যেটা একটু হলুদ হলুদ টাইপের। ওয়াও, এরকম সন্ধ্যাবেলা কাবাব আলাদাই, প্রতিটা কাবাবের মধ্যে এত সুন্দর ফ্লেভার আছে, আর মুখে দিচ্ছি না জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, একদম প্রপার বারবিকিউ করা হয়েছে, জুসি
একদম দুর্দান্ত জায়গা বলবো। কাবাব তো আমরা খেলাম, কাবাবটা সত্যিকারে দারুণ ছিল। এবার চলে এসেছি একদম এই বলতে পারো অ্যাক্রোপলিস মলের ঠিক জাস্ট পাশটাতে। এখানে আছে হচ্ছে চম্পারণ মিট বা চম্পারণ মাটন। এইখানে কিন্তু সেই বিহারি স্টাইল চম্পারণ মাটন পাওয়া যায়, যেখান থেকে আমরা একটু ট্রাই করবো। সাথে দেখলাম এখানে এখন লিট্টিও পাওয়া যাচ্ছে, তো লিট্টিও তোমাদের দেখাবো, 50 টাকা প্লেট লিট্টি। আর প্রাইস কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ চম্পারণ কি রাসোই, এখানে কিন্তু পাওয়া যায় সেই চম্পারণ মিট। বেসিক্যালি এই হচ্ছে প্রাইস, তোমরা দেখে নিতে পারো। এখানে নর্মাল মাটন কারি, চিকেন কারিও পাওয়া যায়, তার সাথে কিছু কম্বো আছে এবং এই আহুনা মাটনও আছে। এক্সাক্ট লোকেশন একদম এটা হচ্ছে অ্যাক্রোপলিস মল, জাস্ট পাশ দিয়ে গলিটা দিয়ে আসবে, এখানে কিন্তু তোমরা দোকানটা পেয়ে যাবে। আর বর্তমানে কিন্তু এই যে দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে লিট্টি চখা, এটা কিন্তু খুব কম জায়গাতেই পাওয়া যায় কলকাতার। 50 টাকা প্লেট, দু পিস থাকবে। নিয়েছি প্রথমে এখান থেকে ঘি লিট্টি চখা, এর দাম হচ্ছে 50 টাকার প্লেট, দু পিস এরকম ঘি লিট্টি আছে, তার সাথে একটা গ্রিন চাটনি দিয়েছে। এই হচ্ছে আলু চখা, আর সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, ভেতরে ছাতু দেওয়া আছে বেসিক্যালি আমি যতটা জানি। আর এই লিট্টি কিন্তু আমি খেয়েছিলাম হচ্ছে পার্ক স্ট্রিট, না ওটা কোন জায়গাটা ছিল, পিয়ারলেসের সামনে, পিয়ারলেসের সামনে, সেখানেও পাওয়া যায় একটা জায়গায়। সেখানে তো প্রবলি 25 টাকা করে ঘি লিট্টি, এখানে 25 টাকা করে, কারণ এক একটা 25 টাকা, ওখানে এক একটা 25 টাকা। বাট সার্ভিংটা ঠিকই আছে, এরকম বাইরে বসার জায়গা আছে, বসে তোমরা খেতে পারবে, টেস্ট করি। পুরো একদম চাতুর পুরো দেওয়া, আর এরকম চখানি দেওয়া দেওয়া অল্প করে, আরে বাবরে পুড়ে যাচ্ছে, তার সাথে একটুখানি গ্রিন চাটনি। ফ্লেভারটা কিন্তু সত্যিকারে দারুণ, ভেতরে একদম ভরপুর ছাতু স্টাফিং আছে, এর সঙ্গে আরও অনেক কিছু দিয়েছে, কারণ ফ্লেভারটা বেশ ভালো লাগছে। আর আলুর চখাটা কিন্তু খুব বেশি ঝাল নয়, এরকম আলুর চখা দিয়ে এরকমটা লিট্টির সাথে হয়ে থাকে, এতে কিন্তু গ্রিন চাটনি দিয়ে ভালোই লাগছে। এইগুলো কি বলতো প্রচন্ড হেভি হয়। যেহেতু চম্পারণ মাটন বা আহুনা মাটনের দোকানে এসেছি, মাটন তো নিতেই হবে। এই হচ্ছে মাটন নিয়ে নিয়েছি, বেসিক্যালি এখানে দু পিস দেয় না, ঠিক আছে 5 পিস দেয়, আমি বলে আর কি 2 পিস নিয়েছি। 5 পিসের দাম হচ্ছে এখানে 350 টাকা। আর এখানে মাটন কষাও পাওয়া যায় বা মাটন কারি যেটা আর কি, সেটার দাম একটুখানি কম। এছাড়া অনেক রকমের মানে কম্বো আইটেম আছে, রুটির সাথে আছে, রাইসের সাথে আছে, তো আমি রুটি নিয়েছি, সাথে রুটি হচ্ছে এমনিতে 10 টাকা করে পিস। আর এই হচ্ছে মাটনটা, তোমাদের একটুখানি দেখাই, একদম লাল লাল টকটকে দেখতে পাচ্ছ, যা গ্রেভিটা দেখো, এরকম শুকনো লঙ্কা গোটা আছে, রসুনও থাকে, রসুনটা আমাকে দেয়নি মনে হয়। আর এই হচ্ছে এক একটা পিস, এইরকম এইরকম এক একটা সাইজ দেখতে পাচ্ছ, এক কথায় কিন্তু বেশ ভালো। আর এগুলো না প্রচণ্ড রিচ হয়, মানে তোমরা যদি মনে করো যে খুব লাইট খাবার, একদমই নয়, সেই ফ্লেভার একটা। আর সাথে লিট্টি আছে, আমি ভাবছি লিট্টির সাথে একটুখানি মাটনের গ্রেভিতে লিট্টিটা ডিপ করে খেয়ে দেখবো। ফ্লেভারটাই আলাদা হয়ে গেল, মাটনের একটা রিচনেস, তার সঙ্গে লিট্টির ফ্লেভার এক কথায় দারুণ। হান্ডি মাটন যেরকমটা হয় মানে ওই হাড়ির মধ্যে তৈরি করা হয়, কিন্তু বাইরে যে হাড়িগুলো আছে না ওগুলো একদম স্টিল হাড়ি, আর এগুলো কেজির হাড়ি হয়, মানে 1 কেজির হাড়ি সব কটা। তো ওনাদের কাছে মানে একটা ভাঙা ছিল, তাই ভেতর থেকে আমাকে 2 পিস দিয়েছে, তো তার জন্য আমি দেখাতে পারলাম না। এই হচ্ছে পুরো গ্রেভিটা, একদম ঠিক গ্রেভি দেখতে পাচ্ছ, তার সঙ্গে রুটি আছে। আমি একটুখানি যে টেস্ট করবো, বাট আজকে যেই খাবারগুলো খাওয়াইছি না, প্রতিটা আইটেম এতটা হেভি, আমি লিটারালি আর মানে খেতে পারছি না, হয়তো এই পুরোটা শেষও করতে পারবো না, আমি প্যাক করে নিয়ে যাবো, টেস্ট করি। খেতে না জবরদস্ত, এত ফ্লেভার আছে, আর এটার মধ্যে কিন্তু গোটা মশলা ইউজ করা হয়। এই হচ্ছে এক একটা মাটনের সাইজ দেখতে পাচ্ছ, এবার একটু মাটনটা টেস্ট করি, পুরো রেয়ালি মাটন। চর্বি আর মিট পোর্শন একদম পারফেক্ট আছে, বাট আমার মনে হয় আরেকটু কুক হতো, হালকা একটু টানতে হলো আমাকে, যদিও মাটির হাড়িতে যেহেতু এটা তৈরি করা হয় না, একদম যে নরম চুলচুলে গলে যাবে সেটা কোনো জায়গাতেই নয়, বাট এমনি প্রপারলি টেস্ট ওয়াইজ দুর্দান্ত খেতে। এই পিসটাও কিন্তু বেশ একদম রেয়াজির পিস দেখতে পাচ্ছ, এমনিতে এদের এখানে যে আহুনা মাটনটা হয় সেটা হয় হচ্ছে 5 পিসের, মানে 250 গ্রাম তোমাদের নিতেই হবে, 250 হয়, 500 হয় আর 1 কেজি হয়। খাওয়া গাইজ আমাদের কমপ্লিট, সিরিয়াসলি বেশ দারুণ খেলাম, আর মাটন রুটিটা আমরা প্যাক করে নিয়েছি, ওই যে সুন্দর আপনি দেখতে পাচ্ছ, তার কারণ আর খেতে পাচ্ছি না। কেমন লাগলো বলো, আজকে প্রচণ্ড হেভি হয়ে গেছে সিরিয়াসলি। আমরা অন্য টাইমে যখন ফুড ট্যুরগুলো করি তখন হালকা ফুলকা খাবার দাবার মেলানো থাকে, আজকে যে 3টে জায়গা দেখি ঠিক 3টেই হেভি খাবার হয়ে গেছে, মানে পেটের অবস্থাগুলো খারাপ। হেভি খেতে পার, মাটনটা আমি খেলাম, মাটনটা লিটারালি ভালো, মানে পুরো যে খাড়া মশলা এরা ইউজ করে না ওটার যে ফ্লেভারটা সেটা পাবে। ওভারঅল তোমাদের 3টে জায়গার খোঁজ দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, খুব তাড়াতাড়ি, তাই তো এখন আমরা বাড়ি গিয়ে ঘুম দেবো, খেতে যা অবস্থা রাতেও মনে হয় আর খাবো না।